আসসালামু আলাইকুম। গত 3 মাস ধরে নির্জগতে ভাইরাল হয়ে আছে চ্যাট জিপিটি। আসলে চ্যাট জিপিটি কী এবং কীভাবে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার জন্য এটি কাজের কি না, সে বিষয়ে ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। প্রথম কথায় আসতেছি, চ্যাট জিপিটি কী? চ্যাট জিপিটি একটি চ্যাটবট। 2022 সালের 30শে নভেম্বর এটি OpenAI এর মাধ্যমে চালু করা হয়। এটি একটি প্রোটোটাইপ হিসেবে চালু করা হয়। আমি সহজ বাংলায় বলতেছি, আমরা যখন গুগলে গিয়ে কোনো বিষয় লিখে সার্চ করি, গুগল আমাদের অ্যান্সার এনে দেয়। চ্যাট জিপিটিতে আপনি যে কোনো বিষয় লিখে সার্চ করলে সে আপনাদের একটি ইউনিক স্ক্রিপ্ট লিখে দিবে, যেখান থেকে আপনি অনেক কিছু আইডিয়া পাবেন। এটা আমরা ইউটিউবের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ফেসবুকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। শুধু চ্যাট জিপিটিতে গিয়ে লিখতে হবে, দেন আপনারা সার্চ করবেন, সেই আপনাকে সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দিবে। আসলে এটি একটি অনেক পাওয়ারফুল ওয়েবসাইট লঞ্চ হয়েছে। তো আমরা এখন চ্যাট জিপিটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং তারপর এর বাকি কাজগুলো সম্পর্কে ধারণা নেব। তো আমি চলে যাচ্ছি একটি ব্রাউজারে, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং এখানে লিখে সার্চ করবেন চ্যাট জিপিটি সিএস। সার্চ করার পর আপনি প্রথমে একটি ওয়েবসাইট এখানে পেয়ে যাবেন, chatgpt openai.com। এখন পর্যন্ত এটি সম্পূর্ণ ফ্রি, অথবা ভবিষ্যতে এটি পেড ভার্সনও নিয়ে আসতে পারে। এখানে চ্যাট জিপিটি সম্পর্কে অনেক কিছু বলা আছে, আপনারা এগুলো পড়ে দেখতে পারেন। এখন আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো এর জন্য আপনারা ট্রাই চ্যাট জিপিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের এরকম একটি ওয়েলকাম পেজে নিয়ে আসবে। সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই আমরা সাইন আপে ক্লিক করব। আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা লগ ইনে ক্রিয়েট করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আমি সাইন আপে ক্লিক করতেছি। আপনারা এখানে জিমেল অ্যাকাউন্ট এবং মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়েও চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি লিখবেন, অথবা আপনি কন্টিনিউ উইথ জিমেলে দিয়েও এটি ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিলাম, দেন কন্টিনিউ ক্লিক করলাম। এরপর আমাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে। দেখুন আমাকে এখানে সাজেস্ট করতেছে একটি পাসওয়ার্ড, তো আমি এটি দিয়ে দিলাম। দেন আমি এখন কন্টিনিউ ক্লিক করব। আমার জিমেল অ্যাকাউন্টে একটি মেসেজ এসেছে, তো সেখানে আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমার এটি ওপেন হয়ে যাবে। তো এর জন্য আমি এখন আমার জিমেলে যাব। তো এখানে দেখুন নিউ OpenAI ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করবেন। দেন এখানে শুধু আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এরপর আমাদের নাম দিতে হবে, আমি আমার নামটি দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আমাদের একটি ফোন নম্বর দিতে হবে, যেটি আমাদের কাছে সবসময় থাকে, এরকম একটি ফোন নম্বর আপনি দিয়ে দিবেন। তারপর এখানে একটি কোড যাবে, আমি সেন্ড কোডে ক্লিক করলাম। আমার মোবাইলে একটি কোড চলে এসেছে, কোডটি হচ্ছে 77171। দেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে বলতেছে দিস ইজ এ ফ্রি রিসার্চ প্রিভিউ। তারপর আমরা এখান থেকে নেক্সটে যাব, তারপর আবার নেক্সটে যাব, তারপর ডানে ক্লিক করলাম। দেন আমাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখন যদি আমরা এখানে কোনো বিষয় লিখে সার্চ করি তাহলে আমাদের একটি, এখানে আপনারা দেখুন এক্সাম্পল স্বরূপ এখানে কিছু বিষয় দেওয়া আছে, গো এনি ক্রিয়েটিভ আইডিয়াস ফর এ 10-year-old বার্থডে। এখানে দেখুন হাউ ডু আই মেক এ HTTP রিকোয়েস্ট ইন জাভাস্ক্রিপ্ট। যদি আমি এটা লিখে এখন এখানে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে তীর আইকনটি দেখাচ্ছে এখানে ক্লিক করব। দেন আমাকে একটি স্ক্রিপ্ট লিখে দেবে এখন। দেখুন এখানে একটি স্ক্রিপ্ট লেখা হচ্ছে জাভাস্ক্রিপ্টের।
সো এরপর এখানে নিচে লেখা আছে জেনারেটেড রেসপন্স আমার এটি স্ক্রিপ্টটি সম্পূর্ণ লেখা হয়ে গেল এরপর যদি আমি এখানে লিখি হাউ টু আনলক সরি আনলক ব্রান্ডটা ভুল আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট আনলক হয়ে গেছে আমি এখানে লিখে সার্চ করি দেখি কি বলে মাই ফেসবুক অ্যাকাউন্ট দেন আমরা যদি এন্টারে ক্লিক করি দেখি এখানে কি লেখে সো আমাদের স্ক্রিপ্টটি লেখা শেষ হয়ে গেল এখানে বলতেছে ইফ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড ইউ ক্যান ফলো দিস স্টেপ টু ট্রাই টু রিগেইন অ্যাক্সেস সো গাইস গো টু দ্য ফেসবুক লগ ইন পেজ অ্যান্ড ট্রাই লগ ইন টু ইফ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড ইউ উইল সি এ মেসেজ এক্সপ্লেইন হোয়াই সো এভাবে আপনি অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন এখন যদি আমি এখানে লিখি হাউ টু গ্রো মাই ইউটিউব চ্যানেল হাউ টু গ্রো জি আর মাই আটু গ্রুমা ইউটিউব চ্যানেল দেখে আমি এখানে সার্চ করলাম দেখি এখন কি বলে আমি আসলে এটি ব্যবহার করি আমার ইউটিউবে ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে এটি আসলে অনেক পাওয়ারফুল একটি ওয়েবসাইট তো এইভাবে আপনি আপনার যে কোনো বিষয় লিখে সার্চ করলে আপনি এখান থেকে একটি আইডিয়া পেয়ে যাবেন আর এই আইডিয়াটি আসলে অনেক উপকারে আসবে আপনার সো গাইস এখানে বলতেছে রিমেম্বার গ্রোয়িং এ ইউটিউব চ্যানেল টেক্স টাইম অ্যান্ড এফোর্ট বি পেশেন্ট অ্যান্ড কিপ ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট অ্যান্ড ইউ উইল অ্যাকচুয়ালি সি ইউর চ্যানেল গ্রো এখানে দেখুন আমাকে 7টি লাইন লিখে দিয়েছে এভাবে আপনারা চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিতে পারবেন যে কোনো বিষয়ে সো গাইস ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সেই সাথে আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ